আমার আল্লা তালা বলেন ও আমার বন্দা আমি এই দুনিয়ার জমিনে বহু নবীর আসুল পাঠাইলাম নবহ নবীর আসুল পাঠাইলাম সর্বশ্রেষ্ঠ আমার বন্ধু হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি দুনিয়ার জমিনে আমার বন্ধুকে পাঠাইলাম কেমন অবস্থায় আপনারা সকলেই জানেন নবীজি দুনিয়ার জমি আসার পরে নবীজির বাবাকে দেখলেন না ছয় মাসের গর্ব অবস্থায় নবীজির বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে নবীজি দুনিয়ার দিন আসার ছয় মাস আগে নবীজির বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন মুসলমান দুনিয়াতে আসার পরে ছয় মাস যখন হয়েছে নবীজির মা দুনিয়ার জমিন থেকে ছয় বছর যখন হয়েছে নবীজির মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন আমার আপনার নবী একদিন পাহাড়ের কিনারায় বসে আল্লাহর নবী কান্না করতেছে একজন দৌড়াইয়া নবীজির মায়ের কাছে চলে আসছে আমি না তোমার সন্তান এতিম পাহাড়ের কিনারায় কান্না করতেছে আমি তাকে বোঝাইতে পারি নাই পাহাড়ের কিনারায় চলে গিয়েছে যাওয়ার পরে বলতেছেন বাবা মোহাম্মদ তুমি কি জন্য কান্না করো আমার নবী ডাকরেন বলেন মাগো আমি প্রত্যেক দিন এই পাহাড়ের কেনারে চলে আসি আমার বন্ধুরা খেলাধুলা করে আমার বাবা আমি বিকাল যখন হয়ে যাই সন্ধ্যা যখন হয়ে যায় তার বাবার আসিয়া আদর করিয়া তাদেরকে কুলে করে বাড়িতে নিয়ে যাই আমার আমাকে আমার কোথায়। আমার বাবা কোথায় আমার বাবাকে আমি একদিন দেখলাম না আমার বন্ধুরা খেলা করতে আসে সন্ধ্যা হয়ে গেলে তাদের বাবারা তাদেরকে আদর করে বাড়িতে নিয়ে যায় আমার বাবা কোথায় নজির মা আমি দৌড়াইয়া শ্বশুর আব্দুল মুত্তলিফের কাছে দরবারে চলে গেলেন আব্বা আব্বা গো আমি আপনার নাতিখ মোহাম্মদকে আমি বুঝাইতে পারি নাই বাবা দিতে চাই আমি কেমন করে গো আব্দুল্লার সন্ধান আমার সন্তান কে দে আব্দুল মুত্তলিম হযরতি মা নির্দেশ দিলেন ও আমেনা আমার নাতি মোহাম্মদ কিনে তার বাবার কবর চলে যাও নিয়ে হজরতে মা আমেনা মক্কা থেকে কাফেলা মদিনার দিকে রওনা করলেন মনিতাল মদিনাতে যাওয়ার পরে আমার নবীর মা একটা কবরের সামনে উঁচা টিলার সামনে দাঁড়ায় গেলেন হ্যাঁ রে যা যা রে এটা হলো তোর বাবার কবর যা বাবা গা গাগে দে আমি তাকে দেখব তোমার বাবা তোমার আদর করিনি সুবহানাল্লাহ নবীজি লুবিজের বাবার কবরের সামনে দার ইয় ববা গ আমাকে তুমি কোনদিন একদিন আদর করো না উঠো না আমাকে একটু আদর করো নবীজি কান্না করতেছে কবরের সামনে দাঁড়াইয়া বিস্তারিত ঘটনা বলার সময় নাই শেষ করে আবার যখন কাফেলা মক্কার দিকে রওনা হয়ে গেলেন আফুয়া নামক স্থানে যাওয়ার পরে নবীজির মায়ের প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হওয়ার পরে নবীজির মা ডাক যা পরে আমি মনের মধ্যে বড় আশা ছিল লাগে হারাইলাম আমি তোমাকে পাইলাম তুমি বড় হইবা আমাকে মা বলে ডাক দিবা কিন্তু আমার যে হালাত আমার মন সাক্ষী দেয় আমি আর এই কাফেলা নিয়ে কার মধ্যে যাইতে পারবো না নবীজির মা মধ্যে শুয়া পড়লেন তুমি আমার মায়ের পালার মধ্যে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে মাগো ও আমার মা ও আমার মা আমি আমার বাবার কবর যে আর জন্ম ছিল এখানের মধ্যে তুমি শুয়া পড়লা রবিজির মা এখানের মধ্যে এতে ওয়া ইন্না ইলাহি যে নবীজি দুনিয়ার জমিনে এতিম হাল হাতে দুনিয়াতে আসলেন নবীজির মাকে ছয় বছরের বয়সে এতিম হয়ে গেলেন নবীজি একে এতিম হয়ে গেলেন নবীজি এতিমের ব্যাপারে নবীজির কি ভূমিকা ছিল এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব নবীজি নিজে এতিম ছিলেন আল্লাহ তাআলা আমার নবীজিকে ডাক দিয়ে বলেন বন্ধু আলম মিয়া দেখ কায়াতি সাআওয়া ও আমার বন্ধু আমি তোমাকে এতিম হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহ তাআলা কি তোমাকে কার্জানের মেনেজ করে দেই নাই আজকে যে মাদ্রাসার মাহফিলে আপনারা আসছেন ও মুসলমান আমিও বহু দিন একটা এতিমখানার মধ্যে চাকরি করেছি এতিমখানার মধ্যে আমি আমার নিজের অভিজ্ঞতা আপনাদেরকে শোনایا যায় মাদ্রাসা যখন ছুটি হয়ে যায় বন্ধ হয়ে যায় যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে তাদের মা বাবা তাদেরকে সকাল সকাল নেওয়ার জন্য চলে আসে কিন্তু এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে বহু ছাত্ররা এমন আছে যাদের মা ও নাই বাবা নাই মা আরেকটা বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে শোনা যায় শীতের রজনী আপনাদের ছেলেরা বড় বড় ছেলে মেয়েরা আপনারা যখন রাতের গভীর হয়ে যায় আপনারা সবাই ঘুমিয়ে থাকেন কিন্তু আমি আপনাদেরকে বলে যাই এই মাদ্রাসার বারান্দার মধ্যে আপনারা রাতের বেলা চাইবেন

আপনাদেরকে এই ওয়াজ করে আপনাদেরকে বোঝার সম্ভব না তাদের মা বাবা দুলির জমিনে নাই তারা বুঝে মা বাবা কেমন জিনিস ঠিক কিরা জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মা বাবার হায়াত বাড়ায় দিক সবাই জুড়ে বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন আহ ইয়েতিম নবীর ঘটনা আপনারা শুনতে ছিলেন এই নবীজি একদিন ঈদের দিন ঈদের দিন ঈদের নামাজ পড়াইবে মসজিদের মধ্যে যাবে নবীজি তাকায় দেখে একটা শিশু বাচ্চা কান্না করতেছে নবীজি তো আর আমাদের মতো চরিত্র আমরা যে চরিত্র আমরা বিলং করি এমন চরিত্র নবীজির ছিল না আল্লাহ বলেছেন ও ইন্দা কালা আলা খুলকিন আজিম এই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে আসবে সবার থেকে শ্রেষ্ঠ চরিত্র আমি আমার বন্ধু দিয়ে দিয়েছি কোরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন সুবহানাল্লাহ নবী বলতেছেন এই শিশু তুমি কান্না করতেছো আজকে ঈদের দিন কান্না করার প্রয়োজন নাই সকলেই তো আনন্দের মধ্যে আছে তুমি কান্না করতেছো কেন এই বাচ্চারা নবীজিকে রাখতেছে নবীজি আপনি তাকায় দেখেন ঈদের দিন আমার শরীরের মধ্যে ভালো একটা পোশাক নাই আমার শরীরের মধ্যে ভালো একটা পোশাক নাই আমার মা অন্য জায়গায় বিয়ে বসেছে আমার সব বাবা আমাকে ভালো একটা পোশাক এনে দেয় নাই আমি এই জন্য মার কাছে গিয়ে কান্না করেছি আমার মা বলে দিয়েছে এই রাস্তার রাস্তা দিয়ে বিশ্ব চলে যাবে তুমি তোমার বিচার নবীজির কাছে গিয়ে আমার ডেকে ডেকে বলেন ও শিশু তোমার মনের যে হালাত আমাকে খুলে বলুন এই বাচ্চাটা ডাক বলে আজকে ঈদের দিন আজকে কান্না করার কোনো কথা না কিন্তু আমার বাবা আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে আমার মা অন্য এক জায়গায় বিয়ে আমার সব বাবা আমাকে ভালো কোনো পোশাক দেয় নাই আমার মা বলেছেন এই বিচারটা আপনার কাছে দেওয়ার জন্য এই জন্য আমি রাস্তার কিনারে দাঁড়ায় আছি নবীজী আমার বাবা যদি আজকে দুনিয়ার জমিনে বেঁচে থাকত এই ঈদের দিন আমার বাবা আমার জন্য ভালো পোশাকের ব্যবস্থা করত মাঝে মধ্যে আপনারাও দেখবেন বাবা নিজের ঈদের দিন ভালো পোশাক পরে না সন্তানকে ভালো পোশাক সরানোর ব্যবস্থা করে ঠিক কিনা ঠিক কিনা জোরে বলেন নিজের বাবা ঈদের নামাজ পড়ার জন্য যায় শুন না ভালো পোশাক পরে ঈদের জামাতে কি অংশগ্রহণ করা এটা জানা সত্ত্বেও নিজের পোশান পোশাক পরিধান করে ঈদের মাঠে যায় কিন্তু তার নিজের সন্তানের পায়ে পোশাকের মধ্যে মাথার মধ্যে নতুন দগদগে কাপড় আছে কি নাই ঝরে বলেন আমার বাবা বেঁচে থাকত আমার জন্য ভালো পোশাকের ব্যবস্থা করতো কিন্তু আমার বাবা নয় আমার এই জন্য ভালো একটা পোশাক নাই নবীজি মসজিদে না গিয়ে এই বাচ্চাটাকে আল্লাহ নবী হজরতে মা আয়েশার দরবারে চলে গিয়েছে বাড়ির মন্দিরে বেঁচে যাওয়ার পরে ডাক দেয়া বলে আয়েশা ও আমার প্রিয় সাহেবা আজকে ঈদের দিন আমি তোমার জন্য খাদিয়ানি আসলাম এই যে বাচ্চাটাকে তুমি সুন্দর করে গোসল করায় দাও সুবহান খোদা আম্মা জান হযরত আয়েশা এই বাচ্চাটাকে সুন্দর করে গোসল করানোর পরে নবীজি নিজের একটা চাদর দুই খন্ডিত করলেন দুই খন্ডিত করে নবীজী নিজের হাতে তার শরীরে পড়াই দিলেন সুবান আল্লাহ নবীজীর বাচ্চা লাগে না নিয়ে নবীজি নিজের ছ মিনারের মধ্যে পয়সা গেলেন আল্লাহ আল্লবি ডাক দিয়া বলেন রেতি আজকে এদের তোমার পোশাক ছিল না পোশাকের ব্যবস্থা করেছি তুমি হাইটা মসজিদে যাইবা না আমি বিশ্ব জমিনের মধ্যে বৈশা গেলাম তুমি আমার কাঁধে করিয়া আজকে মসজিদের মধ্যে যাইবা সুবাহ এই দৃশ্যটা দেখে আফসুস করতেছে আজকে আমার বাবা যদি দুনিয়ার সবকিনে না থাকতো তাহলে এই বাচ্চার মতো বিশ্বনবী আমাকেও তাদের মতো এলো কাদের মধ্যে উঠায়া মসজিদে যাইত আল্লাহ রহমতে আলম। এই টিম বাচ্চাকে সুন্দর পোশাক পরাইয়া নবীজি মসজিদের মধ্যে চলে গিয়েছেন সা ভাই ক্যারম করতেছেন নবীজি পোশাক থেকে বাচ্চাকে নিজে কুলে কুকনানিয়া বা তার মধ্যে কাতে করে নিয়ে আসলেন আবার নিচে বসাইলেন না নবীজি বাচ্চাটাকে নবীজির কুলের মধ্যে বসাইলেন সুবহানন্দ

আল্লাহ নবী হাদিস শোনায় দিয়েছেন যারা দিনকে মহাব্বত করবে দিনকে ভালোবাসবে এইভাবে দুইটা আঙ্গুল নবীজি উঠায় ধরেছেন কাল কেয়ামতের ময়দানে একটা আঙ্গুল যেমন অন্য একটা আঙ্গুলের পাশাপাশি থাকে হাসরের মাঠে কেয়ামতের পরে যারা জান্নাতের ভিতরে এতিমের অভিভাবক হয়ে যাবে তারাও জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে সুবাহ এই কথা নবীজি শোনায় দিয়েছেন নবীজি কেয়ামত পর্যন্ত যত এতিম দুনিয়ার জমিনে থাকবে সকলের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন যারা এতিমদেরকে ভালোবাসবে এতিমদেরকে মোহাব্বত করবেন যারা দুনিয়ার জমিনে এতিমদেরকে মহাবত করবে ইয়েতিমকে রক্ষণাবেক্ষণা করবে আল্লাহ নবী বলেছেন হাসরের মাঠে যখন আল্লাহ তালা বিচারের কাজ শেষ হয়ে যাবে জান্নাতের ভিতরে যারা এতিমের রক্ষণা অভিভাবক হবে তারা আমার আমি নবীর পাশাপাশি জান্নাদের থাকে সুলাহান আল্লাহ জুড়ে বলেন আরও জুড়ে বলেন আল্লাহ

এমনও মানুষ আছে যারা এতিমের মাল আত্মসাৎ করে খায় এমন আসিনি আপনার এলাকায় নাই বহু মানুষ এমন আছে এতিমের মাল আত্মসাৎ করে খায় আবু জাহেল নবীজির চাচা সত্ত্বেও এমন দুশ্চরিত্র অধিকারী ছিল একজন এতিম আবু জাহেল তো তদানিন্ত সময় লিডার ছিল নেতৃত্বে দিত কুরাইশদের সর্দার ছিল একজন ইয়েতিম তো মনোযোগ দিয়ে শুনেন একটা বাচ্চা তার একটা মাত্র সন্তান তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আবু জাহেল তার বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে বলতেছেন তোমার তো আর কোনো সন্তান নাই তোমার সন্তানটাও ছোট একটা কাজ করো তোমার সন্তানের দায়িত্ব আমি নিয়ে নিলাম কত সুন্দর তোমার সন্তানের দায়িত্ব আমি নিয়ে নিলাম তোমার যত মাল সম্পদ আছে এগুলো আমার কাছে দিয়ে দাও তাহলে সবগুলো তোমার সন্তানও নিরাপদে বড় হবে মালগুলো হেফাজত হবে কত সুন্দর না কথা কিন্তু দেখা গেল আবু জাহেলের চরিত্র এত খারাপ অতীতের ইতিহাস তালাশ করলে নবীজি বলেন এমনটাই পেয়েছি এইভাবে তার মাল গুলো নিজের করে নিয়ে এতিমকে লাস্তি মেরে বের করে নাউজুবিল্লাহ জুড়ে বলেন এতিমদের মাল নিজেদের করে নিয়ে লাত্তি মেরে বের করে দেয় নবীজি এই বাচ্চাকে নিয়ে আবু জাহালের বাড়িতে চলে গেলেন জাহান্নামের ভই দেখাইলেন হাসরের মাটি হিসাব দিতে হবে এই ভই দেখাইলেন আবু জাহেল বলেন আমি জাহান্নাম বলতে কিছু বুঝি না পরকালে বিচার হবে এটাও আমি মানি না আল্লাহ তাআলা এই মর্মে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফালালিকাল্লাযী ইয়াদউ লিয়াতি ওমর বন্ধু যারা পরকালের ব্যাপারে উদাসীন যারা ইয়াতিমদেরকে লাত্তিমের মেরে করে দেয় আল্লাহর হাবিব বলেছেন তাদের মতো এত খারাপ মানুষ এই পৃথিবীর জমিনে একটাও নাই এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লা রিনয়া কুলু না আম্ ওয়ান আলিয়া তামা সুলমান ইন্ন মায়া কুলু না শী মুত্রু এই আয়াতের অর্থনা শোনাই দিয়ে আপনাদের আল্লাহ বলতেছেন যারা ইয়েতিমের মাল তোমাদের পেটে ডু খাইবা আমার আল্লাহ চমৎকারভাবে কোরানে পরিষ্কারভাবে জানা দিয়েছেন তাদের ঠিকানা হবে জাহান্না তাদের ঠিকানা কোথায় আরো জোরে বলেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন এই পৃথিবীর জমিনে যারা এতিমদের মাল আত্মসাৎ করে খাইবা এতিমদের মাল তোমরা তোমাদের পেটের ভিতরে ঢুকাইবা আমার আল্লাহ তাআলা বলেন শোনো শোনো তোমরা এতিমের মাল তোমাদের পেটে ঢুকাইলা না তোমরা জাহান্নামের আগুন তোমাদের পেটে ঢুকাইলা ফলাফল কি হবে আমার আল্লাহ তাআলা এর উপরে রওশে দিয়েছেন ওয়াসায়াসুলুনা সাইর আমার আল্লাহ বলেন হে আমার এই দুনিয়ার জমিনে যারা এতিমদেরকে মহাব্বত করবা না এতিমদের সাথে তোমরা দুশ্মনী করবা এতিমদের মাল তোমাদের পেটের ভিতরে লাভ আমার আল্লাহ তাআলা জানায় দেয় তোমরা দুনিয়ার জমিন থেকে জাহান নামটা কামাই করে তোমরা বিদায় হইলা এ মুসলমান জাহান নাম জাহান নামরা সব সময় শুনি কিন্তু জাহান্নাম আমরা দুই নয় দেখি নাই আমার নবী যে ডাক যা বলেন ও আমার মাহান নাম কেমন একটু শোনো হাসরের মাঠে আমাল আল্লাহ তাআলা যেদিন বিচারের কাজ শুরু করে দিবে বিচারের কাজ শুরু করে দিবে समस्त মানুষ পাগল পাতা হয়ে যাবে নবিরা পর্যন্ত nafsi nafsi বলবে হযরতে موسی পয়গম্বর যিনি দুনিয়ার জমিনে আমার আল্লাহ তালার সঙ্গে কথা বলতেন সে মুসা পয়গম্বর বলবে ইয়াসালুকা উম্মি ইয়া সালকা উম্মতি والله আজকে এই বিপদের দিনে আমার মার প্রয়োজন নাই আমার বায়ের প্রয়োজন নাই আমার আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আসরের মা যখন শুরু হয়ে যাবে বাঘ বায়ের পরিচয় দিবে না বন্ধু-বন্ধুর পরিচয় দিবে না ইয়ামা ফিরুল মারুমিল তোমার ভাই তোমার জন্য দুনিয়ার জমিনে পাগল হইতে পারবে কিন্তু হাসরের মা যেদিন কেমন হয়ে যাবে তোমার ভাই তোমার পিছুই দিয়া তোমার সামনে আসবে না না জানি আমার লেগ নিয়ে যা মুসলমান দিলের গান লাগায় শুনিয়া যান ভাই ভাই পরিচয় দিবে না আসরের মাঠে সবাই নাফসি নাফসি বলবে একমাত্র আমার আপনার বৈভম্ব উম্মতের কান্ডারি উম্মতের দরুদুই নবী আশরের মাঠে আমার আল্লাহ তালার কুদরতি কদমে সেলদার মধ্যে বড়িয়া কাঁদতে থাকবে আল্লাহ হাবলি উম্মতি আমার লোক জাহান যখন জাহান নামের পাকড়াও যাবে জাহান নাম তাদেরকে গ্রাস করার জন্য জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য পাগল হয়ে যাবে সত্যুরে হাজার বেেস্তারা সত্তরে হাজারের শখল লাগাইয়া জাহান্নাম নাম আদের স্ জাহান ধরে রাখবে আমার আল্লাহ তা আলা দখন জাহান নামের টিকে গুনাগাের পয়ে যাবে জাহান নাম ক্ষেদকেট করি জাহান ক্রাশ করার জন্য পাগল হয়েয়া যাবে। আর নমিন এক দেয়াবেন আল্লাহ। আমার একটা উন্ম যদি এই বিপদের দিনে জাহাঙ্গাবের আসামি হয় আমি লবি তোমার জান্নাতের ভিতরে প্রবেশ করব না সুবহানাল্লাহ আল্লাহ আমার আল্লাহ দেবেন বন্ধু

একটা উম্ম যদি আজকে জাহান নামের আসামি হয় আমি আল্লাহ তোমার জান্নাতের ভিতরে প্রবেশ করব না আমার আল্লাহ তালা জানায় দিচ্ছেন ও আমার খলিল ও আমার বন্ধু ও আমার হাবিব আমি আল্লাহ তালাম আপনাকে আজকে স্পেশাল পাওয়ার দান করলাম আপনি যাকে খুশি তাকে লইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করেন সুমান নবীজি সুপারিশ করবেন গুণাগার গুলোকে জাল মানুষদেরকে জান্না নিয়ে যাবেন ও মুসলমান আজকে যারা মার কাছ হাফজিয়া মাদ্রাসা থেকে তিরিশ পারা কমপ্লিট হাফেজ হয়ে মত পর্যন্ত এই আমলের উপরে অটল থাকতে পারে আমার আল্লাহ তালা এমন তাদেরকে এবং দশজন জাহান নামি মানুষদেরকে সাফা সুপারিশ করে জান্নাতে যাওয়ার অনুমতি দিবে কি দিবে না সবাই জোরে বলেন কেমন কেমন মানুষগুলোকে জান্নাত নিয়ে যাবে যাদের জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছেন আমার আল্লাহ বলবেন ও হাফেজ হাফেজ তুমি দুনিয়ার হয়েছিলা আমার কুরআনের মান বাঁচিয়েছিলা আজকে তোমাকে আমি স্পেশাল পাওয়ার দান করলাম তুমি এমন দশজন জাহান্নাম ওয়াজিব হয়েছে এমন দশজনকে তুমি সুপারিশ করে জান্নাতের ভিতরে পৌঁছে দাও সুবাহার হাফেজে সে কুরআন মাকে খুঁজবে বাবাকে খুঁজবে দাদা দাদিকে খুঁজবে নানা নানীকে খুঁজবে এইভাবে ভাবে জান্নাত জাহান্নামীদেরকে জান্নাতে এভাবে ডেকে ডেকে জাহান্নাম মানুষদেরকে জান্নাতের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবে এমন সময় তার রোজিং মাস্টার তার সামনে এসে হাজির হবে হুজুর হুজুর গো আমি কষ্ট করিয়া তোমাকে লালন পালন করে তোমার খাবারের ব্যবস্থা করেছিলাম আজকে আমি বিপদের মধ্যে পড়ে গিয়েছি আমাকে আল্লাহ তালা জাহান নামি বলে আমার নাম ডায়লান করে দিয়েছেন আজকে আপনি যদি আমাকে না বাঁচান আমার বাছার কোনো পাই না হাফিজে কোরআন এই জাহাল্লারি মানুষকে সুপারিশ করে জানাতে নেওয়ার অনুমতি পাবে কি পাবে না আর জুড়ে বলেন পাবে কি পাবে না আমার আল্লাহ তাআলা জাহান্নাম নাম ওয়াজিব হয়ে গিয়েছে এবং দশজনকে সুপারিশ করে হাফেজে কোরআন তাদেরকে জাহান্নামীদেরকে জান্নাতে পৌঁছায় দিবে আর হাফেজ হওয়ার পরে যদি আলেপ হয় অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তালার অনুমতি ক্রমে তারা জাহান্নামীদেরকে জান্নাতের ভিতরে পৌঁছায় দিবে